তাহলে এখন মডার্ন লুমগুলো কি করছে, এই এটা হচ্ছে ইমারি রোলার, অর্থাৎ টেক আপ করতেছে একটু দূরে গিয়ে আরেকটা জায়গায় ক্লথ রোলার রাখছে, অর্থাৎ লার্জ অ্যামাউন্ট অফ ফেব্রিক এখন কিন্তু জড়াইতে পারতেছে এটা থেকে অনেক দূরে ক্লথ রোলার। হ্যাঁ, মাঝখানে মানুষ যাওয়া আসা করতে পারে, এরকম একটা স্পেস আছে। হ্যাঁ, নু মডার্ন লুমগুলোতে তো তোমার যখন একটা বিশাল অ্যামাউন্টের ফেব্রিক কালেক্ট হয়ে যাচ্ছে তখন সে এখানে কাটতে পারতেছে, তাহলে একটু অ্যাডভান্স হয়েছে এখন মডার্ন লুমগুলো। হ্যাঁ, তুমি যখন মডার্ন ইন্ডাস্ট্রিগুলোতে যাবা এই জায়গাটায় তুমি একটু ডিফারেন্স দেখতে পারবা, তাহলে ফেব্রিক স্টোর করতেছে। র্যাপিয়ারের কাজ আমরা বলছি, ওয়েবটিয়ান পাস করবে, বাট কত ধরনের র্যাপিয়ার আছে সেটাও আমরা একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেওয়াজ গ্যাবলার, আসলে দুইটার মধ্যে বেসিক ডিফারেন্সটা কি সেটাও আমরা বলছি। র্যাপিয়ারটা আশা করি ক্লিয়ার, এটা ফ্লেক্সিবল, একটা রিজিড, সেটাও আমরা আশা করি ক্লিয়ার। হ্যাঁ, তাহলে র্যাপিয়ার বেল্ট ওই যে ফ্লেক্সিবল অথবা কি, আর র্যাপিয়ার আরেকটা কথা আছে এখানে, রিসিভার অ্যান্ড ক্যারিয়ার, মানে একজন রিসিভ করতেছে একজন ক্যারি করতেছে। গিয়ার সেগমেন্ট, সেগমেন্ট গিয়ার, সেগমেন্ট গিয়ারটা তোমাদেরকে যদিও দেখানো হয়েছে বাট আমি একটু দেখাই দিই আবার। এখানে যে এই ফিগারটা দেখতেছো, তাহলে এই ফিগারটা থেকে তোমার অলরেডি ক্লিয়ার, এটা হচ্ছে সেগমেন্ট গিয়ার। সেগমেন্ট অনেক সময় এটা কোয়াড্রেন্ট, কোয়াড্রেন্ট চার ভাগের এক ভাগ, গিয়ারটা কমপ্লিট না আর কি, পুরো গিয়ার নাই, অল্প, কারণ এটা কি হয় টু অ্যান্ড ফ্রো, টু অ্যান্ড ফ্রো, এই যে ক্যাম আছে এই ক্যামের মাধ্যমে টু অ্যান্ড ফ্রো মুভ করে, টু অ্যান্ড ফ্রো, তাহলে টু অ্যান্ড ফ্রো যখন মুভ করে তখন এই পিনিয়নটা একবার ক্লোকওয়াইজ ঘুরে একবার অ্যান্টি ক্লোকওয়াইজ ঘুরে, ক্লোকওয়াইজ অ্যান্টি ক্লোকওয়াইজ, তাহলে এটার সাথে সাথে এই যে তোমার র্যাপিয়ার যেই হুইল সেটা ক্লোকওয়াইজ অ্যান্টি ক্লোকওয়াইজ ঘুরতেছে, তাহলে ক্লোকওয়াইজ ঘুরলে এটা ভিতরে ঢুকতেছে, অ্যান্টি ক্লোকওয়াইজ ঘুরলে এটা বের হয়ে যাচ্ছে, তাহলে লুমে ঢুকতেছে বের হচ্ছে, ঢুকতেছে বের হচ্ছে, এই কাজটাই আসলে করা হচ্ছে। তাহলে এই যে বেল্ট, তাহলে বেল্ট হচ্ছে ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল, তাহলে কি বললাম, র্যাপিয়ার বেল্ট হোল্ড দ্য র্যাপিয়ার, ওকে, তাহলে আমরা আশা করি এটা ক্লিয়ার হলো। গিয়ার সেগমেন্ট, হ্যাঁ গিয়ার সেগমেন্টের কথা বললাম, অয়েলিং ইউনিট তোমরা অলরেডি দেখছো কোন জায়গাটায় থাকে, মেইনলি হচ্ছে যেসব জায়গায় ফ্রিকশন হয়, ওই যে আমাদের ডবি বক্স তার পাশেই একটা অয়েলিং ইউনিট আছে, অয়েলিং নোজেলের ওখানে আছে, ওখান থেকে তোমার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে তুমি অয়েলটাকে ট্রান্সফার করতেছো। এখানে একটা কথা বলছে পজিটিভ ফিডার, পজিটিভ ফিডার, হ্যাঁ এই ওয়ার্ডটা হচ্ছে ভুল, এই ওয়ার্ডটা টোটালি রং, এটার পরিবর্তে যেই ওয়ার্ডটা আসবে সেটা হচ্ছে নট পজিটিভ ফিডার, এটা হচ্ছে অ্যাকুমুলেটর, অ্যাকুমুলেটর, অ্যাকুমুলেটর। তুমি বলতে পারো যে স্যার অ্যাকুমুলেটর কি, আবার এই যে ডিভাইসটা দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে সবার কাছে, হ্যানা বললে আসলে একটু সমস্যা, জি স্যার দেখা যাচ্ছে। ওকে, এটাকে বলা হচ্ছে অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটরের কাজ কি, অ্যাকুমুলেটরের কাজ হচ্ছে ওই যে তুমি ওয়েট ইনসার্ট করবা লুমের মধ্যে, এ কি করবে দুইটা বা একটা পিক পরিমাণ সুতা এখানে আগে থেকে জড়ায় ফেলবে, আগে জড়ায় ফেলবে, তাহলে কি হবে ওই যে ববিন থেকে, ববিন থেকে টানতে হবে না সুতাটা, ও আগেই টেনে তারপরে ওই রেডি করে রাখবে, যখন ওয়েবটা ইনসার্ট করার দরকার হবে তখন সাথে সাথে এটা সাপ্লাই দিয়ে দিবে। এটাকে যদি আরো স্পষ্ট ভাবে আমরা একটা সুতা জড়ানো অবস্থা, জড়ানো অবস্থায় যদি দেখি, এই যে এটা, এই যে এখানে যেরকম সুতাটা জড়ায় রাখছে, তাহলে আগে তুমি ওই যে লুমের উইথ, লুমের উইথ যে পরিমাণ সেই পরিমাণ সুতা ও এখানে জড়ায় রাখবে, হয়তো বা দুইটা পিক পরিমাণ হইতে পারে, দুইটা দুইটা পিকের সমান সুতা সে জড়ায় রাখতে পারে, তখন তোমার ইজিলি মানে সুতার উপরে টেনশন পড়ে না আর কি, ফ্রিলি তুমি ইনসার্ট করতে পারো সুতার মধ্যে, যে টানাটানি করবো আমরা, হ্যাঁ তাহলে টানলে একটা সমস্যা, টেনশন ভেরিয়েশন হইতে পারে, তারপরে টুইস্ট ভেরিয়েশন হইতে পারে, ইভেননেস আনইভেননেস হয়ে যেতে পারে, হ্যাঁ তাহলে এই ঝামেলাগুলো যাতে না হয়
তার জন্য আমরা এই অ্যাকুমুলেটরটা এখন মডার্ন লুমগুলোতে ইউজ করা হচ্ছে। মানে যেহেতু মডার্ন লুমগুলো অনেক ফাস্ট, অনেক হাই স্পিডে চলতেছে, তো বারবার ওই যে একেবারে প্যাকেজ থেকে সুতা টানা একটু কষ্টকর, দেখা যাবে তোমার থ্রেড ব্রেকেজ বেড়ে যাবে, সুতার ইয়ান সিরার হার বেড়ে যাবে। অ্যাকুমুলেটর এই কাজটা আগে থেকে করে রাখতেছে যাতে তোমার সুতাগুলো খুব স্মুথলি পাস করতে পারে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, এটা পজিটিভ ফিডার, এটা আমরা ওই যে পড়ছিলাম নিটিং মেশিনে পড়ছিলাম, ঠিক না, মনে আছে? নিটিং মেশিনে তো এখানে পজিটিভ ফিডার বলার দরকার নাই, এখানে তুমি বলবা অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটর এই ওয়ার্ডটা এখানে ইউজ করলে মানে বলবে যে হইলো না, তো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা হইলো না, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হইলো না। আর ওয়েফট, এটা হচ্ছে ওয়েফট, এটা হচ্ছে ইয়ার্ন, পাসেস ওয়েফট ইয়ার্ন ইন মেশিন, ঠিক আছে। আমরা অনেকগুলো ভুল এখানে দেখতে পারি, অনেক ভুল এখানে কয়েকটা জায়গায় আছে, ভুল থাকলে ভালো কেন বলো দেখি, ভুল থাকলে সুবিধা আছে কি? কি বলো দেখি, ভুল থাকলে সুবিধা কি? স্যার, ওই জায়গাটায় নজর বেশি যায়, নজর বেশি যায় না, কপি পেস্ট করলে ধরা খেয়ে যাবে আর কি, ঠিক আছে, না বুঝা যদি কাজ করো তাইলে ধরা খেয়ে যাবে যে হ্যাঁ আমি তো বুঝেই নাই কি করলা, ঠিক আছে, এই জন্য এটা থাক, এই ভুলটা থাকুক। ওকে, তারপরে ফিঙ্গার, ফিঙ্গারের কথা একটা বলা হচ্ছে। ফিঙ্গার, ফিঙ্গারটা আমরা চিনছি, ফিঙ্গার, ফিঙ্গারটাকে চিনছি সবাই, ফিঙ্গার, ওকে, এটাতে তো দেখতেছি না, ফিঙ্গারটা ক্লিয়ার হয়েছে কিনা একটু খেয়াল করছো কিনা, হোয়াট ইজ ফিঙ্গার? ফিঙ্গারটা দেখছো কিনা তোমরা, কোথায় ছিল ফিঙ্গার, আদৌ দেখাইছে কিনা? ওকে, এই যে দেখো আমাদের লুমের মধ্যে এটা হচ্ছে অ্যাকুমুলেটর। হ্যাঁ, 1 2 3 4, চারটা অ্যাকুমুলেটর এখানে আছে, তার মানে কয়টা, চারটা সুতা এখানে আছে, চার রকম সুতা এখানে আছে। ওকে, এই জায়গাটা, বুঝলাম না কোন দিক থেকে কোথায় চলে যাচ্ছে। লুমের এক পাশ থেকে অপর পাশে চলে গেছে, মাঝখানে, মাঝখানে আর দাঁড়াই নেই। তাহলে কি করবে যে এটা?